সিনেপাড়া। সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। বিনোদন যেখানে শেষ কথা। গতকাল রাতে প্রয়াত হয়েছেন বলিউডের বিশিষ্ট সঙ্গীত শিল্পী কেকে। আজ সকালে এসএসকেএম এ পোস্টমর্টমের পর ইতিমধ্যেই তার দেহ নিয়ে আসা হয়েছে রবীন্দ্র সদন চত্বরে। গান স্যালুটের মাধ্যমে তাকে শেষ বিদায় জানানো হচ্ছে। আর ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, বাবুল সুপ্রিয় সহ আরও অনেক বিশিষ্ট মানিগুণী লোকেরা, অনুগামীরাও উপস্থিত হয়েছেন তাকে শেষ একবার দেখার জন্য।